স্ত্রী ও শাশুঙ্কু শাপলরে ভুষি হত্যা। শাশু ও স্ত্রীকু শাপলরে ভুষি হত্যা কলা জয়ী। রেঢ়াখোল থানা পোড়া বলন্ডা গ্রামে অভাবনীয় ঘটনা। স্ত্রী গায়ত্রী সাহু ও শাশু রুক্মিণী সাহুঙ্কু শাপলরে আক্রমণ করে হত্যা করেছে জয়ী মিথুন সাহু। হত্যাকাণ্ড পরে অভিযুক্ত 28 বর্ষর পুয়কু ধরে রেঢ়াখোল থানায় আত্মসমর্পণ করেছে। পারিবারিক কলহর হত্যাকাণ্ড ঘটি সন্দেহ করা যাচ্ছে। পুলিশ পৌঁছে ছানবিন আরম্ভ করেছে। এ বাবদরে অধিক সূচনা পাই আমার সহিত শঙ্কর পৃষ্ঠি আমার রিপোর্টর জড়াইছন্তি। শঙ্কর, ইয়ে পুরা ঘটনাক্রম কোন রহিতলা? দেখন্তু মাধুরী, এক অভাবনীয় ঘটনা আজ ঘটি যাইছি, যেটাকি জয়ী হত্যা করেছি তার শাশু এবং স্ত্রীকে। দেখন্তু উভয়ক দুইজন অতি 4 বর্ষ তলে বিবাহ করেছিল। আঠমল্লিক জেলারে বাহা হয়েছিল, আঠমল্লিক জামুডালি বলে গ্রামে বাহা হয়েছিল। মিথুন সাহুকে বাহা হয়েছিল এবং মিথুন যে সে বাহারে কাম করতে এবং কাম করা বেড়ে সে বাহারে রাখলে দীর্ঘ 4 বর্ষ হওয়া এবার রথযাত্রা পাই ঘরক আসলে কৌশি কারণ পারিবারিক কলহক নিয়ে উভয়ক মধ্যে বিভিন্ন সময় ঝগড়া লাগি। অনেকবার সে থানাকে আসলে থানার পুঁ মিশাগোড়া হয়ে যাতে এবং এবে ধীরে 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 তাঁর ঝগড়া বড়িবার লাগলা। এবং হঠাৎ আজ দিন 11টায় উভয় শাশু এবং নিজ স্ত্রীকে সে শাবলের ঘুষি হত্যা করে এবং নিজে যাই তাঁর 2.5 বছর এক ঝিও তাঁকু থানাকে দিয়েছিল এবং থানার সে নিজে আত্মসমর্পণ করে। এবং বর্তমান পুলিশ মধ্যে সেটা পৌঁছি সারিকি সব উভয় শাশু এবং স্ত্রী সবকু জবত করছে এবং অভিযুক্ত মিথুন সাহুকে মধ্যে অটক রাখিছে। এবং ঘটনাস্থলের যা জনা পড়ছে সাইন্টিফিক টিম মধ্যে পৌঁছি গলে ঘটনা অধিক তদন্ত কলে আউ কোন পাই ঝগড়া লাগুতলে কোন উদ্দেশ্য থিলা কোন পাই তাঙ্গ মধ্যে তিক্ততা বড়িছিলা তা জনা পড়িব বলে রেঢ়াখোল পুলিশ সূচনা দিয়েছি। নিহতি অধিক তদন্ত পরে জনাপড়ব সম্পূর্ণ ঘটনা কণ রহিতলা এবং এ ঘটনার আউ কণ কণ সত্যতা রহিতলা। বুধ বুধ ধন্যবাদ শঙ্কর পৃষ্ঠি আমার সহিত জড়াইলে। বুধ বুধ ধন্যবাদ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।